সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি আইসিটির আজকের এই পর্বে। তো প্রথমে আমরা বাইনারির যোগ বিয়োগ গুণ এগুলো দেখি। সো বাইনারির যোগ, বাইনারি নাম্বার তো আপনারা জানেন জিরো আর ওয়ান নিয়েই শুধুমাত্র কাজ করে। সো বাইনারি যোগ যে নিয়মটা মেনে চলে সেটা হচ্ছে জিরো প্লাস জিরো, জিরো প্লাস জিরো মানে হচ্ছে জিরো, তারপরে জিরো প্লাস ওয়ান তার মানে হচ্ছে ওয়ান, তারপরে ওয়ান প্লাস জিরো এর মানেও ওয়ান, এরপরে ওয়ান প্লাস ওয়ান এর মানে হচ্ছে জিরো। তবে হ্যাঁ, এখানে রেজাল্ট ওয়ান প্লাস ওয়ান জিরো, কিন্তু হাতে থেকে যায় ওয়ান, ওই ওয়ানটা এখানে বসে। তো এই ওয়ানকে বলা হচ্ছে ক্যারি বা হাতে থাকা, আর এটাকে বলা হচ্ছে সাম বা যোগফল। তাহলে যদি বলা হয় যে ওয়ান প্লাস ওয়ান এর যোগফল কত, যোগফল হচ্ছে জাস্ট জিরো, আর যদি বলা হয় ক্যারি কত বা হাতে কত আছে তার মানে ওয়ান আছে। তো এই হচ্ছে বাইনারি যোগ। আমরা একটা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো মনে করেন আমি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এর সাথে যোগ করব ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এইটা। সো এই যোগটা যদি করতে যাই, প্রথমে ওয়ান প্লাস জিরো কত হবে, ওয়ান হবে। আমরা জানি ওয়ান প্লাস জিরোতে ওয়ান হয়। হাতে কি কিছু আছে, ক্যারি, ক্যারি নাই। এরপরে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে কত হয়, জিরো হয়, ক্যারি থেকে যায় ওয়ান, সো ওই ক্যারি ওয়ান রইল। এরপরে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান আর হাতের এই আরও ওয়ান, তার মানে তিনটা ওয়ান। আচ্ছা, এখন বাইনারিতে দুইটা ওয়ান মানে হচ্ছে ওয়ান জিরো, তিনটা ওয়ান মানে হচ্ছে ওয়ান ওয়ান মানে থ্রি। তাহলে এখানে যেহেতু একটা ওয়ান দুইটা ওয়ান আর হাতে ছিল একটা, তিনটা ওয়ান, তিনটা ওয়ান মানে কি ওয়ান ওয়ান, আর ওয়ান ওয়ান মানে কি একটা ওয়ান বসবে, হাতে থেকে যাবে আরও ওয়ান, তাহলে ক্যারি স্টিল ওয়ান থাকলো। এই ওয়ান আর এখানে আছে জিরো, এখানে আছে ওয়ান, সো জিরো আর ওয়ানে কত হবে, ওয়ান হবে। এই ওয়ান আর এই ওয়ান ক্যারির ওয়ান মিলে এবার কত হবে, আবার জিরো হয়ে যাবে, আবার হাতে আছে ওয়ান। এই ওয়ান আর এই জিরো আর হাতের ওয়ান, সো আবার জিরো, আবার ক্যারি আছে ওয়ান। এই জিরো আর এই ওয়ান আর হাতে আছে ওয়ান, সো আবার জিরো। এই ওয়ান এই জিরো আর হাতে আছে ওয়ান, সো আবার দুইটা ওয়ান, তার মানে জিরো। আবার এই ওয়ান এই ওয়ান আর হাতের ওয়ান, তার মানে তিনটা ওয়ান, তিনটা ওয়ান মানে ওয়ান আর হাতে আছে ওয়ান, এই ওয়ান লাস্টে বসে গেল। তাহলে ওভারঅল রেজাল্ট কত হলো, ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান। এই হচ্ছে বাইনারি যোগের রেজাল্ট। তো বাইনারি যোগের এই রেজাল্টটা বের করা খুবই ইজি। আমি আরেকটা যোগ আপনাদের দেখাচ্ছি। সাপোজ ওয়ান 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 জিরো জিরো আর এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো। সো এবার রেজাল্ট কত হবে, জিরো প্লাস জিরো মানে জিরো, ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে জিরো, হাতে থাকলো এক। এই ওয়ান প্লাস জিরো আর হাতের এক, তার মানে আবার রেজাল্ট হয়ে যাবে কত, জিরো, হাতে আছে আবার এক। এই এক এই এক আর হাতের এক, তার মানে তিনটা ওয়ানের তিন, তিন মানে ইলেভেন, ইলেভেন মানে এখানে ওয়ান আর হাতে আছে ওয়ান। এই এই হচ্ছে যোগের রেজাল্ট। তো আশা করি বাইনারি যোগ বুঝেছেন। এখন আমরা দেখব বাইনারিতে বিয়োগ করে কিভাবে। তো বাইনারিতে বিয়োগ করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব নিয়মটা কি। জিরো মাইনাস জিরো, জিরো থেকে জিরো বাদ দিলে জিরোই হয়, তারপরে জিরো মাইনাস ওয়ান, তার মানে জিরো থেকে ওয়ান বাদ দিব আমরা এখানে, তারপর আছে ওয়ান মাইনাস জিরো, ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান হয়, আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হয়। এগুলো আমাদের নর্মাল নিয়মেই মেনে চলে, যে জিরো থেকে জিরো বাদ দিলাম জিরো হলো, ওয়ান থেকে জিরো বাদ দিলাম ওয়ান হলো, ওয়ান থেকে ওয়ান বাদ দিলাম জিরো হলো। বাট এখানে একটু প্রবলেম, জিরো থেকে ওয়ান বাদ দিব, সো আমরা কিভাবে বাদ দিব। তাহলে এখানে আমাদের এক ধার নিতে হয়। সো ধার করার নিয়ম কি, এখান থেকে যে ধার নিব, সো ধার নিলে এটা কি হয়ে যাবে, ধার নিলে অলওয়েজ বেস দেয়। যেমন আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে ধার নিলে দশ হয়ে যায় এখানে এসে, তো বাইনারিতে ধার নিলে টু হয়ে যাবে। তাহলে এখান থেকে ধার নেওয়া মানে কি, এখানে টু, টু থেকে এখানে বাদ দিব ওয়ান, তাহলে টু থেকে ওয়ান বাদ দিলে রেজাল্ট কত, ওয়ান। টু থেকে ওয়ান বাদ দিলাম, রেজাল্ট হলো ওয়ান। আর এখানে আরও একটা ওয়ান থাকবে, যে ওয়ানকে আমরা বলবো বড় বা ধার নেওয়া, বিও ডাবল আর ও ডাব্লু। তার মানে এখানে জিরো থেকে ওয়ান বাদ দিলে রেজাল্ট কত, ওয়ান, বাট বড় থাকবে ওয়ান। এ হচ্ছে বাইনারি বিয়োগের নিয়ম। আর বাইনারি বিয়োগ নিয়ে আমাদের আর কিছু জানার দরকার নাই, কারণ আমরা বাইনারিতে বিয়োগ এভাবে করব না, যোগের মাধ্যমেই বিয়োগ করব, যেটা আমি আরও পরে দেখাবো আপনাদের। এবার আমরা দেখব বাইনারির গুণ। সো বাইনারির গুণ দেখার জন্য আমরা আবার এই চারটা রুলস দেখব, যে
গুণের রুলসগুলো কি। প্রথম হচ্ছে জিরো ইন্টু জিরো জিরোই হবে, জিরো ইন্টু ওয়ান তাও জিরো হবে, এরাও আমরা জানি, ওয়ান ইন্টু জিরো আবার রেজাল্ট জিরো, ওয়ান ইন্টু ওয়ান রেজাল্ট হবে ওয়ান। তো এটা আমাদের নর্মাল লাইফের সাথেই মিলে যায় যে জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হয়, জিরোর সাথে ওয়ান, সো জিরো দিয়ে কোনো কিছু গুণ মানে জিরো, আর ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান। তো এই হচ্ছে গুণের নিয়ম। আর গুণও আমরা বড় কোনো সংখ্যা দিয়ে করব না, কেন যে গুণ আমরা যোগ দিয়েই করব, কারণ কম্পিউটার সিস্টেমে যত কিছু করে সব যোগ করে, তো যোগ দিয়েই বিয়োগ করা যায়, যোগ দিয়েই গুণ করা যায়, সব কিছুই করা যায়, এগুলো আমরা পরে দেখব। এরপরে আমরা দেখব বাইনারির ভাগ। সো বাইনারির ভাগের ক্ষেত্রে সেম নিয়ম, আমরা যদি বলি জিরো ডিভাইডেড বাই জিরো, সো জিরো ডিভাইডেড বাই জিরো মানে এখানে ইনফিনিটি, মানে কোনো কিছু দিয়ে, জিরো দিয়ে কোনো কিছু ডিভাইড মানে ইনফিনিটি। তারপরে আমরা যদি বলি যে জিরো ডিভাইডেড বাই ওয়ান, তাহলে জিরোকে ওয়ান দিয়ে ডিভাইড করলে কী হবে, জিরোই হবে। আবার যদি বলি ওয়ান ডিভাইডেড বাই জিরো, তার মানে আবার ইনফিনিটি হবে। আবার যদি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান হয় তো ওয়ানই হবে। তার মানে আমাদের নর্মাল যে নিয়ম সেটাই ফলো করে, কোন জিরো দিয়ে ডিভাইড করার সময় খালি অসংজ্ঞায়িত হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, আর বাকি ক্ষেত্রগুলো আমাদের নর্মাল নিয়ম মেনে চলবে। তো আমরা বিয়োগ গুণ ভাগ এখানে আমাদের তেমন বেশি কাজে লাগবে না, আমরা শুধুমাত্র যোগ করা শিখবো ভালো করে। সো বাইনারি যোগটা দিয়েই আমরা সব কিছু করতে পারি। সো যোগ নিয়ে আমরা আরও বেশি ডিটেলসে এখন দেখা শুরু করব। তো যোগ নিয়ে আরও ডিটেলসে যাওয়ার আগে আমাদের আরও কয়েকটা জিনিস দেখে নিতে হবে, সেটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।